নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনার জন্য কর্ণশীল রচিত আদিত্যনাথ ও পদ্মদ্বয়ের পিশাচ। গল্প শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকটি গল্পের আপডেট সবচেয়ে প্রথম পান আপনি। সে একেবারে গণ্ড গ্রাম, বুঝলি কি না? বর্ষাকালে মেঘ ছেয়ে অন্ধকার করে এলে সদর রাস্তায় শিয়াল ঘুরে বেড়ায়, এমনই অজপাড়া গাঁ। তা সেবার খটখটে গ্রীষ্ম, বুঝলে, নদী নালা খাল বিল শুকিয়ে এমন ভয়ঙ্কর খরা লেগেছে যে মানুষজন তো বটেই, গাছপালাও যেন ত্রাহি ত্রাহি রব ধরেছে। বাবা, সেকালের গ্রাম বাংলার সুখার রূপ তো তোমরা দেখো নি হে, বিভূতিবা হয়তো খুব ছোটবেলায় দেখেছে, সে মনে পড়বে না। আমি ভারী প্রতিবাদ করে উঠে বললাম, কি যে বলেন ঠাকুরমশাই, আমাদের ছোটবেলাতেও সেসব বড় একটা কম দেখিনি। হ্যাঁ, ঘরে চাল বাড়ন তো খুদ সিদ্ধ করে খাওয়া হবে তারও জো নেই, এমন অবস্থা গরু বাছুরকেও না জানি উপোস দিতে হয়। তবে ঘর গৃহস্থ বাড়ি অবলা জীব, তাকে তো আর কিছু না খেতে দিয়ে মারা যায় না। কতদিন দেখেছি মা হেঁসেলের দুয়ারে বসে মুখে কাপড় দিয়ে কাঁদছে, ফ্যানটুকু নিয়ে এসেছে পড়শির বাড়ি থেকে চেয়ে চিনতে, কিন্তু আমাদের সামনে যে সেটা বেড়ে দেবে মায়ের সে সাহস কুলোচ্ছে না। অনটন কি আর দেখিনি ঠাকুরমশাই, খুব দেখেছি। আদিত্যনাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, তার এই স্বভাব, পুরনো দিনের কথা মনে পড়লেই এক লহমায় সে যুগে গিয়ে পড়েন, চোখের খুন চিকচিক করে ওঠে, মনখানিতে ঝুপ করে নেমে আসে জয়রামপুর বহির্গাছির কোনো এক বাঁশবনের ছায়া, তাকে আবার ঠাইনাড়া দিয়ে বর্তমানের মাটিতে ফিরিয়ে আনতে হয়। ভারী মায়া হয় তখন চির শিশু অথচ আপাত গম্ভীর মুখখানিকে দেখে। অবশ্যই অতীত থেকে বর্তমানে ফিরিয়ে আনার কাজটা জনার্দনকেই করতে হয়, ও আমি পারি না। আমি নিজেই আদতে এখনো আদ্যিকালের তুলসী মঞ্চ কীর্তন কথকথার আসরে পড়ে আছি, ঠাকুরমশাইকে ফেরাবো কী করে? এমন সব বর্ষার অপরাহ্নে আদিত্যনাথের সাধনপীঠে বর্ষা বিরতির নীল আকাশ দেখা যায়। সেই আকাশের গায়ে মেঘমেঘ ময়লা রং, দিগন্তের কাছে সিঁদুর রঙের পোঁচ, ঠিক যেন কালো মেয়ে পায়ে আলতা দিল। জনার্দন কেঠো গলায় বলে উঠল, তা খরা বুঝি ওই গঙ্গা তীরের শ্মশান ভূমিও লেগেছে, হ্যাঁ ঠাকুরমশাই, অমন চুপ মেরে রইলেন যে বড়। আদিত্যনাথ এখন আর বিশেষ রাগ করেন না আমাদের ওপরে, গাজার নিঃশেষিত কলকেটা আরেকবার ধরিয়ে নিয়ে বললেন, গ্রামের নামখানি বিশেষ মনে পড়ে না জানো, খাঁ গ্রাম না খুই গ্রাম কি যেন ছিল, গ্রামের পশ্চিম আর দক্ষিণে আবাদি জমি, পূবে পেল্লায় পেল্লায় সব দিঘি, তাল দিঘি, শালুকদহ, পদ্মদহ এইসব আর কি, এই খরার বছরেও একেবারে কাট হয়ে যায়নি, ঘটি বাটি কেন রীতিমতো কলসি ডোবানো যায় তাদের গায়ে, জমি অবশ্য লালচে লোহা মাটি, পুকুর দিঘিতে যতই জল থাক বৃষ্টি না হলে আবাদ অনাবাদই সমান। তা যাই হোক, সেখানে এলাম, বেশ ভালো ঝকঝকে টকটকে গাঁ, যে পরিমাণ বর্ধিষ্ণু এ গ্রাম এক বছরের খরায় এর তেমন কিছু করতে পারে, ঘরে ঘরে শস্য মজুদ রয়েছে, তারপর ভি গেরস্থ বাড়ি দু তিনটি করে দুধেল গাই রয়েছে, দিঘির পাড়ে মিঠে ঘাস গজিয়ে রয়েছে সরস জমিতে, গোপালনে তেমন বাধা পড়েনি, কিন্তু আমার তো জানোই মাথার ভেতরে একবার যদি ঘুরঘুরে পোকা নড়তে শুরু করেছে তো সব আলো রোশনাই পার হয়ে নজরখানি থিতু হবে কোন কানা ঘুপচি আধার জমে রয়েছে সেই তার উপরে। তা সাদা চোখে বেশ সুন্দর পাড়া গা, গরু চড়ছে,
দক্ষিণের মাঠ হলদে সবুজ হয়ে আছে ফসলে। তারপর বৌঝিয়েরা দল বেঁধে পুকুর ঘাটে যাচ্ছে, কিন্তু সবারই চোখে মুখে কেউ একটা ব্যথার ভাব লেগে আছে। কেমন বলতো, সেই যে ছেলে মানুষের পেটে ব্যথা হলে যেমন বকুনির ভয়ে মা বাবাকে বলতে পারে না, ওদিকে মুখটা কুঁচকে থাকে ব্যথায়, ঠিক সেই রকম। তাই যাই হোক, গ্রামে যখন পৌঁছলাম খাঁ খাঁ তো বেজায় গরম, সবে গিয়ে একটা বট গাছের নিচে বসেছি, দর দর করে ঘাম নামছিল সারা শরীর বয়ে, বোধি বৃক্ষের ছায়ায় বসে বেশ ভালো লাগলো। মুখ গলা ভালো করে মুছে গাছের গায়ে ঠেস দিয়েছি, একটু ঝিম এসেছে সবে। হঠাৎ মনে হলো আমার মাথার চতুর্দিকে আকাশে মেঘ জমে উঠেছে, হঠাৎই যেন সেই মেঘের শীতল ছায়া পাতা ডাল বেয়ে নেমে আসছে আমার বন্ধ চোখের আড়ালে। হঠাৎ একটা কচি মুখ বটগাছের পেছন থেকে বেরিয়ে এসে আমার গলার পদ্মবীজ আর রুদ্রাক্ষের মালাগুলি খুব মন দিয়ে দেখতে লাগলো। বছর 7-8 একটা ছেলে, ফ্যাকাশে মুখটায় একটা ব্যথাতুর হাসি ফুটে আছে। মালাগুলি দেখতে দেখতে খুব হালকা গলায় সে বলে উঠল, বেশ বর্ষ বইতে তো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তার শেষ কথাটা এমন সুরে বলা যে আমার সারা শরীর কেঁপে উঠল শিরশির করে। তার মুখের দিকে আবার একবার তাকাতেই আমার বুকটা শুকিয়ে গেল। আকাশে মেঘের কালো ঘনিয়ে উঠেছে আরো ঘন কালো হয়ে, আর তার বুকে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে ছেলেটির মণিহীন চোখের রূপলি আলো, আর তার সুগঠিত দাঁতের পাটিতে একটা আলোর ধারালো দীপ্তি জ্বলছে উঠছে থেকে থেকে। আমি ধর্মা করে উঠে বসলাম। আকাশে সত্যি সত্যি মেঘ জমে উঠেছে, কিন্তু ছেলেটির পরিবর্তে একজন মাঝবয়সী মানুষ হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমি চতুর্দিকে চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম ছেলেটিকে কোথাও পাই কিনা। সে লোকটি ভাঙা গলায় বলে উঠল, ঠাকুর, আপনি এমন পথে বসে থাকলে যে গ্রামের অকল্যাণ হয়, কাছেই আমার ঘর, সেখানে চলুন, সন্ন্যাসীর সেবা করলে যদি গ্রামের কিছু কল্যাণ হয়। আমি তাকে বললাম, উমা, গ্রামের কি অকল্যাণ তোমরা বাঁধিয়ে রেখেছো শুনি। লোকটা আমার পায়ের কাছে বসে পড়ে বলল, ঠাকুর, আমি গোবিন্দ, গোবিন্দ চাটুর্য, আসুন আমার ঘরে চলুন, সব বলবো আপনাকে, আসুন। গোবিন্দের কথা শুনতে শুনতেই আমার চোখ পড়ল তার পৈদের উপরে, মলিন কালি কালি ছোপ পড়ে আছে, যেন বহুদিন কাঁচা হয়নি। হ্যাঁ, ঠিক তখনই আমার দিবা স্বপ্নে দেখা ছেলেটির কথা মনে পড়ল। তাই তো, আমার গলায় তো পইতে নেই, সে তো তন্ত্র সাধনার দীক্ষা নেওয়ার সময় আমি খুলে রেখে দিয়েছি ঝোলাতে। তবে সে ফর্সা পইতে দেখতে পেল কি করে? আমি সচরাচর মানুষের ঘরে আশ্রয় নিই না, সে তো তোমরা জানো, আর যেখানে নিই সেখানেই অঘটন ঘটে, বা উল্টোটাও বলতে পারো। অঘটনের ইঙ্গিত পেলেই সেখানে আমি বাস করতে রাজি হই। গোবিন্দ বিশ্রাম ভালাপের মতো কত কিছু বলে যাচ্ছিল, আমি তা শুনছি কি শুনছি না সেদিকে তার খেয়াল নেই। তাকে থামিয়ে দিয়ে বললাম, আমি সন্ন্যাসী, পুরুত বামুন নই, আমার কাছে বামুন চাঁড়ালে ফারাক নেই, তোমার গ্রামে থাকা আমার প্রয়োজন, তাই থাকছি, চলো
চলো কোথায় যেতে হবে। গোবিন্দ আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বটগাছটার পদমূল থেকে আমরা গ্রামের উত্তর দিকে চললাম। আরো আরো মেঘ জমে উঠেছে তাল গাছের মাথায় মাথায়। আমার মনে হলো আমি উত্তরের জলাভূমির ঠান্ডা কালো জল দেখতে পাচ্ছি মনোলোকে। নিথর গভীর জল। শূন্য স্থানটি পার হলে চওড়া মেটে পথ লাল হয়ে উত্তরে কিছু দূর গিয়ে খোলা প্রান্তর পড়ে। তার কিছু আগে একটা সরু পথের মুখে দাঁড়িয়ে গোবিন্দ বললে, এবার বাঁ দিকে আসুন ঠাকুর, ওই যে দালান কোঠা ওইটি আমার। আচ্ছা, তোমাদের গাঁয়ের লোকজন এত চুপচাপ কেন? গোবিন্দের চোখে মলিন মেঘের ছায়া দেখা যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বললে, সবই বলবো ঠাকুর, আসুন। দু তিনখানি মেটে বাড়ি আর তার উঠোন পার হয়ে গোবিন্দের ভদ্রাসন। সামনের মেটে বাড়ির দাওয়ায় বসে এক বৃদ্ধ আমার দিকে তাকিয়েছিলেন। ভয় ভয় চোখ, কপালের চামড়া কুঁচকে গিয়েছে যেন যন্ত্রণায়। গোবিন্দ ফিস ফিস করে বললে, তারিণী ভট্টাচার্য গেল পরশুই ওর ছেলে ওই পদ্মদহের পাড়ে। আমি তার কথা কেটে বলে উঠলাম, ও এই বাড়িতে অসৌচ চলছে নাকি? হ্যাঁ, ওই যে বললাম গত পরশু তারিণী খুড়োর ছেলে অপঘাতে মারা গিয়েছে। অসহায় বৃদ্ধের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। মেঘ ঘনিয়ে আসায় বৃদ্ধের পেছনের দরজাখানি খুব অস্পষ্ট হয়ে আছে, আর দরজার একটি পাল্লার আড়াল থেকে উঁকি মারছে সেই বাচ্চাটির মুখ যা আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছি। বিভোর হয়ে তাকিয়েছিলাম ছেলেটির দিকে। হঠাৎ খিলখিল হাসির শব্দে আমার চমকটা ভাঙল। দুটি ছোট ছোট ছেলে আদুল গায়ে আমার একেবারে গা ঘেঁষে দৌড়ে চলে গেল। ভারী খুশি খুশি মুখ তাদের, সে গ্রামের বাকিদের মতো মলিন বা ভয় ভয় নয়। ছেলেগুলিকে দেখতে দেখতে কঠিন স্বরে গোবিন্দ বলে উঠল, এ গ্রামে ছোট জাতের মনে আনন্দের আর সীমা নেই, যত বিপদ সমাজের শিরোমণিদের। আমি তাকে বললাম, সমাজের শিরোমণি কে গোবিন্দ? সে আশ্চর্য হয়ে বলল, কেন বামুনরা? তাই নাকি? আচ্ছা বলতো, জন্মনা জায়াতে ছোদরা সংস্কার উচ্চতে বেদ পাঠে ভাবতা বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, এ শ্লোকের অর্থ কি? গোবিন্দ আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি আবার বললাম, চলো সব বোঝা হয়ে গেছে। উত্তর পূর্ব আর দক্ষিণ থেকে আরো বেশি বেশি করে মেঘ ঘনিয়ে আসছিল। একটা ঠান্ডা হাওয়া ভেসে আসায় বুঝলাম মাঠের দিকে বৃষ্টি শুরু হয়েছে। গোবিন্দ তাড়াতাড়ি কথা ঘুরিয়ে ফেলার সুযোগ পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটা ঢোক গিলে সে বলল, চলুন চলুন চলুন। পথের গায়ে উঠানের প্রান্ত লেগে আছে, বড় বাড়ি হলেও তাতে কোনো আড়াল নেই। বড় উঠোনের অন্য প্রান্ত ঘেঁষে বেশ কয়েকটি ধানের মড়াই রয়েছে, রয়েছে দু তিনটি গরুর গাড়িও। একটা ধানি গন্ধ উঠোন ময় ভেসে বেড়াচ্ছে, কিন্তু সে গন্ধ তাজা পাকা ধানের সুবাস নয়, শ্যাওলা শ্যাওলা ভেজা ভেজা গন্ধ। সে গন্ধে মন ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি বেশি করে যেন মন ভার হয়ে ওঠে।
উঠুনের বাঁদিকের রাস্তা ঘেঁষে একটি কুঠুরি রয়েছে, সেটিও পাকা ঘর। উঠোনের দিকে তার একটি জানলা আর পথের দিকে দুটি। একটি মাত্র তক্তপোষ রয়েছে ঘরটিতে, টান টান চাদর। গোবিন্দ হাত জোর করে বললে, আপনি স্নান করে নিন ঠাকুর, আমি তেল গামছা রেখে যাচ্ছি, ওই ঘরটার পিছনেই দাঁড়া আছে, ভারী ভারী মিঠে ঠান্ডা জল। হ্যাঁ, আর সপাক যদি অন্ন গ্রহণ করেন তো কাঠের উনুনও ব্যবস্থা করা আছে। আমি আমার ঝোলাখানি কাঁধ থেকে নামাতে নামাতে বললাম, আমারও সব নেই, ওই গৃহী যা দেয় তাই খাই, অত ব্যস্ত হতে হবে না। হ্যাঁ, স্নান করতে হবে এ কথা ঠিক, তবে ইদারায় নয়। এ গ্রামে টিউকল তো পাবেন না ঠাকুর। আমি ঘামে ভেজা ফতুয়াটা খুলে কাঁধে নিলাম। গামছা দিয়ে যাও গোবিন্দ, আমি ওই উত্তরের মাঠে যাব, পদ্মদহে। বহুদিন হলো বুঝলে আমার দিহি দেখিনি। এ সর্বনাশের কথা মুখেও আনবেন না ঠাকুর। বাবারে, গত পরশু তারিণী ভট্টাচার্যের ছেলে, এই নিয়ে 12 জন হলো, ওই কোনো না কোনো জলাশয়ের তীরে মরে পড়েছিল সব। একে তো এই মেঘ দুর্যোগ, আর তার উপর বিকেলও হয়ে এসেছে, অন্ধকারে ওদিকে গেলে বিপদ হয়ে যাবে। না না না, আমার কি মনে হতে জানতে চাইলাম। আচ্ছা, যারা মরেছে তারা সব বামুন কি? হ্যাঁ ঠাকুর, 12 জনই। আমি বামুন জানাল কিছুই নই গোবিন্দ, তুমি বাড়ির মায়েদের বলো হাঁড়ি উপচে রেঁধে রাখতে, আমি এই যাব আর এই আসব। মুখে বললাম বটে, কিন্তু মনের গভীরে সেই ছেলেটির মুখ তখন থেকে ভেসে উঠছে, আর শুনতে পাচ্ছি তার কথাগুলো। বেশ বর্ষ বইতে তো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। গ্রাম ছাড়িয়ে উত্তরের খোলা মাঠে পড়তেই বৃষ্টি ধরে ফেলল আমায়। না, মুষলধারে বৃষ্টি নয়, ঝিরঝিরে, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ জোরালো, কালবৈশাখীর মতো জোর না থাকলেও বেশ হাওয়া। অসহ্য গরমের পর হাওয়াটা বেশ লাগছিল। ভিজতে ভিজতে তাল গাছের সারির কাছে এসে পৌঁছলাম। এইখান থেকে পথের সমান্তরালে নেমে যেতে পূবের জমি, সমতল ভূমি সরাসরি গিয়ে মিশেছে পদ্মদহের উঁচু পাড়ে। হঠাৎ একটা বাজ পড়ল, এতক্ষণ খেয়াল হয়নি, এখন মনে পড়ল। বজ্রপাত খুব বেশি হলে খোলা মাঠে ভারী বিপদে পড়তে হয়। দ্রুত পা চালালাম। পদ্মদহের পাড়েও গোল হয়ে দাঁড়িয়ে আছে অনেক তাল গাছ, আর তাদের নিচে জমাট বেঁধে উঠেছে শেষ বিকেল আর ঘন অন্ধকার। জলাশয়ের পাড় বেয়ে নেমে যেতে যেতে আরেকবার বিদ্যুৎ চমকাল, আর সেই আলোতেই বিপরীত পাড়ে দাঁড়ানো একটা আবছা মূর্তি আমার চোখে ধরা দিয়েই মিলিয়ে গেল। বুক জলে নেমে দাঁড়ালাম, পায়ের নিচে ঠান্ডা মাটি, সারা শরীরে একটা শীতল আরামের অনুভূতি বয়ে চলেছে। তাল গাছের মাথাগুলো দুলে দুলে উঠছে, আর থেকে থেকেই মনে পড়ছে তারিণী ভট্টাচার্যের ছেলেটি এই পদ্মদহের তীরেই মরে পড়েছিল। সে এক অদ্ভুত অনুভূতি বুঝলে জনার্দন। ভয় নেই, স্বস্তিও নেই, অলৌকিক লৌকিকেরও বাইরে এক অজানা মনোগত পরিস্থিতি। শ্বাস টেনে ডুব দিলাম শীতল জলে, সারা শরীরে পদ্মদহের শীতল স্পর্শ মেখে নিয়ে ভেসে উঠলাম জলের ওপরে। মেঘ আরো ঘনীভূত হয়েছে, বাড়ছে বৃষ্টির বেগও।
আবারও ডুব দিলাম, জলের উপর ভেসে উঠলাম। আর ভেসে উঠতেই আমার মুখের ঠিক সামনে আরেকটা মুখ ভেসে আছে জলের উপরে। বিস্ফারিত চোখ, তার ঠোঁট দুটোতে অজস্র টসটসে ফোসকা, আর নাক মুখ দিয়ে গড়িয়ে পড়ছে একটা পচা তরল গোবর। দেখলেই বোঝা যায় কোনোভাবে মুখটা যে দেহটির সঙ্গে জুড়ে আছে তার অভ্যন্তর ভাগ পূর্ণ হয়ে আছে গোবরে। পেট ভরে সেই তরল গোবিষ্ঠা উপচে পড়ছে নাক মুখ দিয়ে। বলতে এতক্ষণ লাগলেও মূর্তিটি আমার চোখের সামনে ভেসে রইল মাত্র কয়েক মুহূর্তই। এরপর বৃষ্টির শব্দ কানে আসতেই বুঝলাম এতক্ষণ আমার শ্রবণ পথ বন্ধ হয়েছিল। বিভৎস মূর্তিটি অদৃশ্য হতেই আবার প্রকৃতির সব শব্দ আগের মতো দহরা দিতে লাগলো আমার সকল ইন্দ্রিয়ে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে আবারও ডুব দিলাম। তিনবার ডুব দিয়ে পদ্মদহ থেকে উঠে আসার জন্য যেই তীরভূমির দিকে ঘুরেছি, আবার সেই বিভৎস মূর্তি আমার একেবারে সামনে আবির্ভূত হল। এবার সে নিশ্চল নিথর নয়, পারবে সে নেমে আসছে আড়ষ্ট পা ফেলে। তার নাক মুখ চোখ কান বেয়ে নেমে আসছে অশেষ দুর্গন্ধময় আবর্জনা। ঠোঁটের ফোসকাগুলো ফেটে যাচ্ছে ফটফট করে, গড়িয়ে পড়ছে আঠালো তরল, আর সেই চলমান মৃতের মাথার উপর দিয়ে তাকালে বিদ্যুতের ক্ষণস্থায়ী আলোতে দেখা যায় তীরভূমির উঁচুতে দাঁড়ানো সেই বাচ্চা ছেলেটির হাসি হাসি মুখ, সাদা দাঁত, সাদা চোখ। আমি পারে উঠে আসার আগেই সেই পচে যাওয়া মরদেহ আমায় জড়িয়ে ধরল। দুর্গন্ধে পেট গুলি উঠল আমার। আমার মনে কিন্তু বিন্দুমাত্র ভয় নেই, বুঝলে, আমি যেন সব জেনেই এসেছি যে এমনটাই হবে। শুধু এমন ভাবে হবে জানতাম না বলেই একটু বিস্ময় আর ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতি নেই। ধীরে ধীরে হাতের চাপ বাড়তে লাগলো আমার শরীরের ওপরে, হাঁটু জলে আছড়ে পড়লাম। আমার জ্ঞান লুপ্ত হয়নি, কিন্তু সমস্ত বোধের ওপরে অন্য কারো চিন্তা জগৎ চেপে বসছে ধীরে ধীরে। নিজের চিন্তা শক্তি সম্পূর্ণ মুছে যাওয়ার ঠিক আগে আমার কানের কাছে সেই ছেলেটার কণ্ঠস্বর ফিস ফিস করে বলে উঠল, বলেছিলাম না লাভ নেই। আমার মনোলোকে একটা একটা বিশাল আম বাগান ভেসে উঠল। ঝড়ে কম্পিত বৃষ্টি ভেজা আম বাগান, আর তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিন চারটি খোলার ঘর, উঠোনে কয়েকটি মুরগি আর ছাগল ঘুরে বেড়াচ্ছে। যখন আমার চেতনা সম্পূর্ণ ফিরে এলো, রাত্রি গভীর, আকাশে তার আর দেখা নেই, অর্থাৎ মেঘ এখনো আছে, সনসন করে হাওয়া দিচ্ছে এলোমেলো। ভিজে শরীরে আমি পদ্মদহের পাড় বেয়ে উঠে এলাম। রাস্তার দিকটায় কয়েকটি আলো ঘোরাঘুরি করছে, আর উচ্চ স্বরে কেউ চিৎকার করছে। আর আমি বারণ করেছিলাম, ঠাকুরমশাই যদি কিছু একটা বিপদ হয় তাহলে গ্রামের কি অকল্যাণটা হবে বলতো ঠাকুরমশাই। সেদিকে এগিয়ে যেতেই গোবিন্দের গলাটা চিনতে পারলাম। আমাকে দেখেই আলোগুলি হন্তদন্ত হয়ে গিয়েল। জোনা দশ বারো লোক উৎকণ্ঠিত চোখে তারা আমার দিকে তাকিয়ে আছে। গোবিন্দ আর্তনাদ করে বলে উঠল, কি অবস্থা হয়েছে আপনার ঠাকুরমশাই?
আমি বার বার বললাম আপনাকে যাবেন না পদ্মদহের দিকে। হ্যাঁ, এবার এবার কি হবে? উঠতে পারবেন? তা রোগটা না জানলে বিধান দেব কিভাবে? তোমার মুখে শুনলাম তারিণী ভট্টাচার্যের ছেলে এই পদ্মদহের তীরে মরে পড়েছিল, তাই নিজের চোখে বুঝতে এসেছিলাম ঘটনাগুলি। তা কিছু বুঝলেন ঠাকুর মশাই? ভিড়ের মধ্যে থেকেই একজন জানতে চাইল, তাকে আমি দেখেছি হে, পোড়া ঠোঁট, নাক মুখ দিয়ে গোবর বেরিয়ে এসেছে। আমার কথা শেষ হওয়ার আগেই অতগুলো লোক হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল, ভয় আর তো চোখে তারা এদিক ওদিক তাকাতে লাগলো। হাওয়ার শন শন শব্দে বার বার মনে হচ্ছিল যেন এক বিরাট বিদেহী ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে ছুটে আসছে। আমি তাদের আশ্বস্ত করলাম, ভয় নেই, এখন আর কিছু হবে না। আচ্ছা গোবিন্দ, তোমাদের গ্রামে দু একটি আম গাছ ছাড়া আর তো তেমন দেখতে পেলাম না, বড় আম বাগান কোথায় আছে বলতে পারো? গোবিন্দ কেমন একটা মুখ করে গম্ভীর গলায় বলে উঠল, ওই পশ্চিমের মাঠটা পার হলে আছে একটা, কেন বলুন তো? না না, এমনি জানতে চাইলাম, সেখানে কেউ থাকে নাকি? হ্যাঁ, তা থাকে বই কি, কয়েক ঘর মুসলমান। বেশ, চলো এবার ঘরে ফিরি। আমাকে চারদিক থেকে ঘিরে দলটা পথ চলছিল খুব সাবধানে, থেকে থেকে মশাল ঘুরিয়ে দেখে নিচ্ছিল অন্ধকার প্রান্তরে জমে থাকা অন্ধকারের ছবি। তারা বেশ বুঝতে পারছিল আমি না থাকলে এ গ্রামের বিপন্ন মুক্তি হবে না। গোবিন্দের অন্তরবাড়ি থেকে দু একজন বউ মানুষ আধ হাত ঘোমটা টেনে আমাকে শুকনো ছোলা ভাজা, বাদাম, মুড়ি আর দুধ দিয়ে গেল। পুরু লালচে স্বর দেখে বুঝলাম বেশ করে জাল দেওয়া হয়েছে সেটিতে। মেটে মেঝের উপরে খেজুর পাতার চাটাই পেতে বসে আছে গোবিন্দ আরো দুটি লোক, তার মধ্যে একজন বেশ তরুণ, অন্যজন মাঝ বয়সী। নাম শুনলাম যথাক্রমে সতীনাথ আর রজনীকান্ত। সতীনাথ একটু তফাতে বসেছে চাটাইয়ের বাইরে মাটির উপরে। আমার খাওয়া শেষ হতে যতটুকু সময় আঁচিয়ে আসতে গোবিন্দ তার কথা শুরু করল। ঘরে পরিষ্কার কাঁচের একটা লণ্ঠন জ্বলছে আর সেটির লালচে সোনালি শিখা রাস্তার দিকে জানলা দিয়ে হু হু করে বয়ে আসা বাতাসে। গোবিন্দ বলল, গত শ্রাবণে সব শুরু হয়েছিল ঠাকুরমশাই, সে একেবারে ছিষ্টি ছাড়া বৃষ্টি গিয়েছে গতবার। দেখছেন না এই সুখার মধ্যেও পুকুর ডোবা কেমন সব কানায় কানায় ভরে রয়েছে। উত্তরের মাঠটা রয়েছে না, ওটা পার করলে মঙ্গলকোট, সেখানে ফি মঙ্গলবার হাট বসে, গম, ছাকু, সর্ষে এসব নিয়ে সেদিককার চাষিরা আসে, তো সেসব খরিদ করতে আমাদের গ্রামের লোক তো বটে, আরও পাঁচ গায়ের লোকজন যায়। ওই যে রজনী দাদা বসে আছেন, ওর বড় দাদা সেদিন মঙ্গলকোটের হাটে গিয়েছিলেন তিল আর তিসি কিনতে, সঙ্গে ছিল এই সতীনাথ মোট বাবার জন্য। হে সতীনাথ, তুই বল না নিজেই কি কি দেখেছিস, তুই বল। সতীনাথ একটু নড়ে চড়ে বসল, খোলা জানলার দিক থেকে তার চোখ দুটো একবার ঘুরে এলো, তারপর একটু গলা খাঁকারি দিয়ে সে বলতে শুরু করলো, বাবা ঠাকুর, আমার নাম সতীনাথ, জাতে যুগী সতীনাথ দেবনাথ। এই তোমার জাত জানতে চেয়েছি আমি? হ্যাঁ, শিবের গীত না গে আসল কথা খোলসা করে বলো দেখি। যত সব সতীনাথ চমকে উঠেছিল, উপস্থিত বাকি দুজনের মুখের দিকে তাকিয়ে নিয়ে সে আবার বলতে শুরু করলো, বড় কর্তা মানে সজনীকান্ত ঘোষাল রজনী দাদারও বড় দাদা,
আমার কাঁধে তিল আর তিসি ঢলে চাপিয়ে দিয়ে সেদিন যখন মঙ্গলকোট হাত থেকে বেরোলেন, তখন আকাশের মুখে কালি মেরেছে। একই ঘোর বর্ষা, তাই এদিন প্রায় শেষের দিকে মঙ্গলকোটের সীমানায় যে আমবাগান সেটি পার হয়ে মাঠে নামতেই ঝুপ করে সন্ধ্যে নেমে এলো। বড় কর্তা আমার পিছু পিছু আসছিলেন, হাঁটতে হাঁটতেই আমায় জিজ্ঞেস করলেন, আরে সতীনাথ, এবার বামুন সাহেবের জিনিসপত্র দিয়ে গেলি না যে বড়, খুব বার বেরিয়েছিস নাকি? আমাদের তো বিঘেখানেক জমি, বর্ষার জলে নিচু জমির ধান সব হেজে গিয়েছে, তা সে কথা বললুম কর্তাকে। শুনে তিনি আমাকে বললেন যে কলার ঝাড়ক কি সব খেয়ে খুয়েছিস, ওই থেকে তিন চার কাঁদি এতটুকু বলে বড় কর্তা না হঠাৎ কেমন চুপ মেরে গেলেন। আমি ভাবলুম সদ্য মোড়ল হয়েছেন, তাই বোধ হয় বেশি চাইতে সংকোচ হচ্ছে। আমি তাড়াতাড়ি বললুম, আপনি ভাববেননি কর্তা, ও আমি কাল সকালেই মাঠাগ্রেনের পায়ে পৌঁছে দিয়ে আসবো খন। তাও উত্তর নেই। খেয়াল হলো তার খরমের চটাস চটাস শব্দখানিও আর শোনা যাচ্ছে না। অবাক হয়ে ঘুরে দাঁড়ালু, হাঁকুচি অন্ধকার, থমথম করছে চারিদিক। তবুও জানেনি তো বাবা ঠাকুর, অনেকক্ষণ ধরে অন্ধকারের মধ্যে থাকলে তার চোখ সয়ে যায়। আবজা আবজা দেখতে পেলুম বড় কর্তাকে, তিনি পূবের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, ওদিকটায় পদ্মদহ, আমার কাঁধে দুখানি ভারী ভারী থলি, বেশ টনটন করছে কাঁধের জোর ঘাড়। ওইখান থেকেই ডাক পারলাম, ও কর্তা, কর্তা চলেন নাকি, ও কর্তা। আমাকে ইশারায় তিনি কাছে ডাকলেন, আমি তার দিকে পিছিয়ে গেলুম। তার চোখ তখনও পূবে আটকে রয়েছে। আমি কাছে যেতেই হাত তুলে আমায় বললেন যে পদ্মদহের পারে ঝোপঝাড় রয়েছে, কিন্তু মাঝখানে ওটা কি? তা আমি ভাবলুম সারাদিন হাঁটুরে ধুলো আর জিলিপি খেয়ে কর্তার বায়ু হয়েছে, কিন্তু সে বলতে গেলে তিনি খরম পিটা করবেন, তাই তার কথা মতো পদ্মদহের দিকে চোখ ফিরালাম। আর বেশ অবাক হলাম, বাবা ঠাকুর না দেখলে আপনি বুঝবেননি, রাস্তা থেকে একেবারে সমান সোজা জমি গিয়ে পদ্মদহে মিশেছে। মাঝে শক্ত লাল মাটি, গাছপালা গজাবার কোনো জয়ই নেই, যা কয়েকটা বাবলা মেটে আলু ডোহা গাছে তা একেবারে জলের পাড় ঘেঁষেই রয়েছে, মাঝখানে একটা ঘাসও গজাতে পারিনি। কিন্তু দেখতে পেলুম একটা মাঝারি লম্বা গোছের একটা চারার মতো কিছু দাঁড়িয়ে আছে পদ্মদহ আর রাস্তার মধ্যিখানের জমিতে। বড় কর্তা ফিসফিসিয়ে বললেন, কি জোনাক জ্বলে না কি রে ওর মধ্যে? সাদা সাদা আলোর বিন্দুগুলো আমারও চোখে পড়ছিল, আর মনটা না কেমন একটা করে উঠল বাবা ঠাকুর। ওদিকে একটা মিহি ভিজে বাতাস পদ্মদহের দিক থেকে ছুটে এসে কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল শরীরে। গলা নামিয়ে বললাম, চলেন না কর্তা, বাড়ি যাই, জল আবার আসবে মনে হয়। বড় কর্তাও কি যেন মনে করে নড়ে উঠলেন, মনে হলো গলা কাঁপছে কথা বলতে গিয়ে। বড় কর্তা আমাকে পার হয়ে এগিয়ে যেতেই গন্ধটা আমার নাকে এসে লাগলো, অনেক দিনের পুরনো পচা গোবর আর ঘি পোড়ার মিশখাওয়া একটা গন্ধ। থলি দুটো কাঁধে তুলে যেই পূবে তাকিয়েছি, দেখি সেই আনকা ঝোপটা আর সেখানে নেই। ঠিক তখনই বড় কর্তার চিৎকার ভেসে এলো সামনের দিক থেকে, ভয় পাওয়া যন্ত্রণা পাওয়া চিৎকার। কাঁধের থলি আবার ফেলে দিলুম কাদা মাটির উপরে। কিছু দূর এগিয়ে গিয়ে দেখি সে এক ভয়ানক দৃশ্য, বড় কর্তা কাদার উপরে পড়ে আছেন, তার ধুতি ছিঁড়ে গিয়েছে, খুলে গিয়েছে গায়ের পিরান, খরম দুটো ছিটকে পড়েছে দুদিকে, আর তার ডান পা ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলেছে একটা বাচ্চা ছেলে। একটা বাচ্চা ছেলে! আমি সতীনাথের কথা কেটে চিৎকার করে উঠলাম, কি বললে, বাচ্চা ছেলে? হ্যাঁ বাবা ঠাকুর, বাচ্চা ছেলে। ফাঁকা মাঠে ওত পেতে সে বসেছিল,
কিছু আগে তাকেই আমরা ঝোপ বা চারা গাছ ভেবে ভুল করেছিলুম। সাদা চোখ, কান পর্যন্ত একটা চেরা হাসি, আর সে হাসি ঝকঝক করে উঠছে সাদা সাদা দাঁতের ঝলঝানিতে। আমি আমি আর অপেক্ষা না করে লাফিয়ে পড়লুম বড়কর্তার দুই পায়ের উপরে, টানতে লাগলুম উল্টো দিকে, কিন্তু কিন্তু লাভ কিছুই হলো নি। খিলখিল করে হেসে উঠল ছেলেটা, আর সে কি অমানসিক গায়ের জোর, তার কি বলবো। আমাকে শুদ্ধ সে বড়কর্তাকে টেনে নিয়ে চলল পাথরে মাটির ওপর দিয়ে। চারিদিকে শো শো করে ঝড়ের মতো বাতাস বইছে। তাল গাছের ডাল থেকে, ঝোলা বাবুয়ের বাসাগুলো থেকে ভেসে আসতে লাগলো ভয় পাওয়া পাখির চিৎকার। বুক কোনুই পেট আর হাঁটু ছিঁড়ে যাচ্ছে আমার। সারা গায়ে শুরু হয়েছে শতখানেক ফোড়ার মতো ডাটানি। ব্যথায় ভয়ে মনে হলো মরেই যাব। অন্তদয়ের জলে ততক্ষণে বড় বড় ফোঁটা পড়তে লেগেছে। কনকনে ঠান্ডা হাওয়া কাঁপুনি ধরিয়ে দিচ্ছে থেকে থেকে। বড়কর্তার গলা থেকে একটা গুঙানি বেরিয়ে আসছে। ছেলেটা তার পায়ের কাছে দাঁড়িয়ে হঠাৎ ফিস ফিস করে বলে উঠল, জাহিব মন্নতে তে মুলে হেতু শাস্ত্র শ্রয়াদিজা স সাধু ভীর বহিষ্কারজ নস্তিক বেদ নিন্দকা। অর্থাৎ যুক্তি ও শাস্ত্র, এরা শাস্ত্রের মূল। এদেরকে যে অবমানিত করে সে দ্বিজ হলেও সাধুরা তাকে ধর্মপথ হতে বহিষ্কৃত করেন। হ্যাঁ ঠাকুর মশাই, তারপর হঠাৎ দেখলুম তার হাতে একটা পাত্র। সেই পাত্রের মুখ থেকে অল্প অল্প ধোঁয়া বেরিয়ে আসছে। গন্ধটা নাকে এসে লাগায় বুঝতে পারলুম ছেলেটার হাতে যে পাত্রটা ধরা আছে তাতে রয়েছে গরম ঘি। মন্ত্রটা বারবার বলতে বলতে সে বাঁ হাতে বড়কর্তার নিচের দাঁতের পাটিটা টেনে ধরল। আর তার হাঁ হয়ে যাওয়া মুখে ঢেলে দিতে লাগলো ওই গরম ঘি। আমি আর্তনাদ করে ছুটে গেলাম বড়কর্তার দিকে, কিন্তু আর লোকটি ছেলেটা মুখ তুলে আমার দিকে তাকালো। আর সঙ্গে সঙ্গে মনে হলো তার দুটো চোখ থেকে সাদা আলো ছুটে এলো, ধাক্কা মারলো আমার বুকে, আমি ছিটকে পড়লাম শক্ত মাটিতে। মাথায় প্রচণ্ড আঘাত পেলুম। আমার চোখের সামনে আবছা অন্ধকার, বৃষ্টি বাজ পড়ার আলো সব মিলেমিশে একটা ঘুম ঘুম ঘোর লাগার মতো হয়ে রইল। বড়কর্তার আর কোনো সাড়া শব্দ পাচ্ছিনি, তিনি হা মুখে পড়ে আছেন নির্জীব হয়ে। অজ্ঞানী হয়ে যেতুম, কিন্তু চোখের সামনে যা দেখলুম আমার বুক হিম হয়ে গেল ভয়ে, পেট গুলিয়ে উঠল ঘেন্নায়। ছেলেটা বমি করার মতো করে বড়কর্তার হা মুখের মধ্যে ঢেলে দিতে লাগলো একটা জলো জিনিস। ঝকঝকে দাঁতের ফাঁক দিয়ে সে জিনিসটা বেরিয়ে আসছে তো আসছেই, যেন শেষ নেই তার। বড়কর্তার পা দুটো মাটির উপরে খানিক্ষণ কাটা ছাগলের মতো ছটফট করে থেমে গেল। ভয়ে আমি সেখান থেকে দৌড়ে পালাতে গেলুম, কিন্তু কিন্তু কিছু দূর গিয়েই পড়ে গেলুম মাথা ঘুরে। আমি আমি জ্ঞান হারালুম। সৌদিনা থামল। ঘরের বাইরে কালবৈশাখীর মাতন থেমে গিয়েছে। একটা নাম না জানা ফুলের গন্ধ আসছে জানলা দিয়ে। সতীনাথ থামার পরে বুঝতে পারলাম সময়টা কেমন নিস্তব্ধ। কথা বলতে গিয়ে বুঝলাম অনেকক্ষণ চুপ করে থাকার ফলে আমার স্বর বুঝে গিয়েছে। একটু গলা খাঁকারি দিয়ে বললাম, আচ্ছা তা সে তোমার কোনো ক্ষতি করল না কেন সতীনাথ? সতীনাথ কিছু বলবার আগেই রজনীকান্ত বলে উঠল, এই হলো গে কথা, ছোট জাতের মুখে আগুন, হত ছাড়া পেট
বেঁচে বেঁচে সাত্ত্বিক বামবন্ধের সন্তানদেরই মেরে চলেছে একনাগারে। একেই বলে কলি বুঝলে, ঘোর কলি, ব্রহ্মজ্ঞান। চুপ, একদম চুপ। আমি গর্জন করে উঠলাম রজনীকান্তের মুখের ওপরে। লজ্জা করে না আপনার? হ্যাঁ, আপনার দাদার মৃত্যুর সময় এই ছোট জাত, ছোট জাতি নিজের প্রাণ পাত করে তাকে বাঁচাতে গিয়েছিল, আপনি গেছিলেন? রজনীকান্ত চুপ করে রইলেন। আমার কথারা যেন সেদিন স্বাধীনতা পেয়েছিল। অবিরাম অনর্গল বলে চললাম আমি। সতীনাথের মতো শিক্ষাগত যোগ্যতা গ্রামের একজন ব্রাহ্মণের বোধ করি নেই। কি সাবলীল সুষ্ঠ সংস্কৃত উচ্চারণ তার! যা হে মন্নতে তে মূলে হেতু শাস্ত্র শ্রয়ার্ধে যা। সে নিজের জমি চাষ করবে, ব্রাহ্মণ ভোজনের ভিক্ষা দেবে, মুটে মজুরের মতো পরিশ্রম করবে, তবুও ছোট জাত, হ্যাঁ নিচু জাত। হলো তো হাজার হাজার বছর নাকি? আর কতদিন বলতে পারেন যাদের দোহাই দিয়ে যত অযোগ্যের দল সমাজের বুকের উপর বসে থাকবেন? হ্যাঁ, গোবিন্দ আমতা আমতা করে বলল, কিন্তু ঠাকুরমশাই দেখুন, সেই মন্ত্র তো ওই প্রেত উচ্চারণ করেছিল, তাই না? সতীনাথ কেন সুনাম পাবে তার? প্রেত যে মন্ত্র উচ্চারণ করেছিল, ঘটনার বিবরণ দেওয়ার সময় সতীনাথও যে সেই মন্ত্রটি নির্ভুলভাবে বলল, সে বোঝার ক্ষমতা নেই গোবিন্দের। আশ্চর্য অশিক্ষিত বটে। তাহলেই বুঝে দেখো যে বর্ণাশ্রম প্রথার সৃষ্টি হয়েছিল জীবিকার ভিত্তিতে, তাকে ধর্ম অপসংস্কার জাত পাত মিলিয়ে মিশিয়ে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। বড় বেদনা হে, বড় হতাশা। আমার একটা খটকা ছিল, জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, ওই ছেলেটি যে সজনীকান্তের খোলা মুখের ওপর বয়ম ত্যাগ করল, এই ব্যাপারটা তো বুঝলাম না ঠিক। আদিত্যনাথ আমার দিকে একটা রহস্যময় দৃষ্টি দিয়ে বললেন, বমন নয়, গোবর, গোবিষ্ঠা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, গোবর? হ্যাঁ, গোবর। প্রতিটি মরদেহে নাক কান মুখ উপচে পড়া গোবর দেখা গিয়েছিল কই গ্রামে, বলছি শোনো। আদিত্যনাথ গঙ্গা জলের দিকে কিছুক্ষণ মরা চোখে তাকিয়ে আবার শুরু করলেন, রজনীকান্ত আর সতীনাথকে আশ্বস্ত করে আমি তাদের বাড়ি যেতে বললাম। গোবিন্দ ঘরের ভেতরেই বসে রইল থম ধরে। আমি তাকে বললাম, চিন্তা করো না, পাপীর শাস্তি বিধান করেই আমি যাব। আর একটি মাত্র ব্যাপার আমার জানতে বাকি রয়ে গেল, সেটি জেনে নিয়েই বিধিমতো পদক্ষেপ নেব। 12 জন মোড়লের মৃত্যুর পর এখন আমি মোড়ল হয়েছি ঠাকুরমশাই, আমাকে আমাকে রক্ষা করুন। আমার বিস্ময়ের আর শেষ রইল না, বললাম, যারা মরেছে তারা সকলেই গ্রামে মোড়ল? হ্যাঁ, সকলেই। সকলেই ব্রাহ্মণ? হ্যাঁ ঠাকুরমশাই, ব্রাহ্মণ ছাড়া আর মোড়ল কে হবে? আচ্ছা, মোড়ল হতে গেলে কি কি করতে হয়? মানে পূজো বা আচার কিছু করা হয় কি? তেমন কিছু নয়, ওই গ্রামের গিরিধারী মন্দিরে প্রসাদ দিয়ে মোড়লের হাতে লাল সুতো দিয়ে বটগাছের একখানি শিকড় বেঁধে দিতে হয়, আর বিশেষ কিছু না। আমি উঠে দাঁড়ালাম, গোবিন্দকে বললাম, চলো। মানে সে কিছু একটা বলবার উপক্রম করেছিল বিস্মিত হয়ে, আমি ধমকে সুরে বললাম, বাঁচতে চাইলে চলো। গোবিন্দ উঠে দাঁড়ালো, তার কাঁধে হাত রেখে বললাম, ভয় নেই, আমাকে গিরিধারী ঠাকুরের মন্দিরে নিয়ে চলো। সে আর বাক্য ব্যয় না করে উঠোনের দিকে পা বাড়ালো, আর তার পেছনেই আমি। পথ শুনছান, চতুর্দিকে ছড়িয়ে আছে
কালবৈশাখীর অবশেষ, ভাঙা ডাল, তারপর ছিটকে পড়া পাখির বাসা, মাথার উপরে দম ধরা মেঘের ভার, ওত পেতে আছে নিশাচর জানোয়ারের মতো, যেন সুযোগ পেলেই লাফিয়ে পড়বে অসতর্ক পথচারীর ওপরে। কালবৈশাখী থেমে যাওয়ার পর প্রকৃতি যেমন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, সেদিন কিন্তু তেমন ছিল না। থেকে থেকেই একটা হাওয়ার দমক আছড়ে পড়ছে, আর এমন হিমশীতল সেই বাতাস যে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লাগিয়ে দেয়। গ্রামের মাঝখানে যে বটগাছটির নিচে দুপুরবেলায় আমি বসেছিলাম, সেটিকে বাঁদিকে রেখে পশ্চিমে ঘুরলে একখানি ছোট ডোবার পাড় ঘেঁষে পথ চলে গিয়েছে মন্দিরের দিকে। কোনো আলো দেখা যায় না, তারাদের জগতেও ভারী কার্পণ্য, একটি তারাও ফুটে ওঠেনি আকাশে। ডোবার পাড় বরাবর কিছু দূর এগিয়েছি, এমন সময় গন্ধটা নাকে এসে লাগলো। ঘি পোড়া আর পচা গোবর মিশ্রিত গন্ধটা ডোবার জল থেকে উঠে এসে যেন পথের ঠিক পাশে থম মেরে দাঁড়িয়ে রইল। আমার মনে হলো গন্ধটার প্রাণ আছে, দুটি চোখ আছে, চিন্তা শক্তি আছে। এই গন্ধ আমি চিনি, ওই 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 ছেলেটি এলেই এই গন্ধটা পাওয়া যায়। গোবিন্দ কিছুটা এগিয়ে গিয়েছিল, অন্ধকারে তার পদশব্দ অনুসরণ করে আমিও তার কাছাকাছি এগিয়ে চললাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ বলে উঠল, বিপদ, ঘোর বিপদ। আজ ওই প্রিয়জনের লক্ষ্য গোবিন্দ। এতদিন হয়তো সূর্য ডোবার পর গোবিন্দ ঘরের বাইরে বেরোয়নি, তাই তেমন ভয়ঙ্কর বিপদেও পড়েনি। আজ খোলা আকাশের নিচে তাকে যখন পাওয়া গিয়েছে, এ সুযোগ সে ভয়ঙ্কর ছাড়বে না। আমি দ্রুত পদে তার দিকে এগিয়ে যাওয়ার জন্য দুপা সবে ফেলেছি, আর সঙ্গে সঙ্গে একটা শব্দে আমার সারা শরীরে একটা শিহরণ ছড়িয়ে গেল। আমার পাশাপাশি অন্ধকারে গা ডুবিয়ে কেউ যেন হেঁটে চলেছে, তাকে দেখা যায় না, কিন্তু ডোবার পিচ্ছিল ভেজা পাড়ে খুব লঘু ছপ ছপ শব্দে বোঝা যায় সে চলমান অশরীরী আছে, খুব ভয়প্রদভাবে আছে। প্রবল আতঙ্কের মধ্যেও যে চিন্তাটা আমার মনের মধ্যে আকুল হয়ে ঢেউ তুলল, তা হলো গোবিন্দকে সতর্ক করতে হবে। ফিস ফিস করে তাকে বললাম, গোবিন্দ, হাতের সুতো খুলে ফেলো এখনই। আমার মনোভাব বোধ হয় সেই প্রেত বুঝতে পেরেছিল। একটা চাপা গর্জন ভেসে এলো অন্ধকারের জঠর থেকে। তারপর জল জল করে উঠল দুটি রুপোলি চোখ, দুপাটি শানিত দাঁত। আমার দিকে একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সে ছুটে গেল সামনের দিকে। আমি চিৎকার করে উঠলাম, গোবিন্দ, গোবিন্দ, হাতের সুতোটা খুলে ফেলো, গোবিন্দ। গোবিন্দ কিছু বুঝে ওঠবার আগেই হাওয়ায় একটা ঘূর্ণি তুলে ছেলেটা লাফিয়ে পড়ল গোবিন্দের ওপরে। আমি কিছুক্ষণের জন্য একেবারে স্থির হয়ে গিয়েছিলাম। আমার কানের দুপাশে যেন বিরাট জলরাশি গর্জন করে উঠল, বাকি সকল জাগতিক শব্দ মুছে গেল আমার কান থেকে। নিঃশব্দ গোবিন্দ এক অমানসিক আকর্ষণে নেমে চলল ডোবার পাড়বে। আমি তার হাত পা ছোঁড়ার আন্দোলন অনুভব করতে পাচ্ছি, পিচ্ছিল মাটির উপরে দেখতে পাচ্ছি দুটো উল্লসিত চোখ, শানিত হাসি। হঠাৎ গোবিন্দেরই একটা আর্তচিৎকার আমার শ্রবণ শক্তি ফিরিয়ে দিল। সেই কাতর আর্তনাদ এক পশলা তীব্র বর্ষার মতো যেন আছড়ে পড়লো আমার কানে।
আমার হাত পায়ের সার ফিরে আসতেই লাফিয়ে চেপে ধরলাম গোবিন্দের পা দুটো। কিন্তু কিন্তু তাতে কিচ্ছু লাভ হলো না। সে অমানসিক শক্তি আমাকে শুদ্ধ টেনে নিয়ে চলল ডোবার কালো শ্যাওলা নিচু জলের দিকে। সতীনাথের কথা আমার মনে পড়ে গেল। সজনীকান্তের শরীরের সঙ্গে সে সতীনাথকেও টেনে নিয়ে গিয়েছিল ওই শালুকদহের দিকে। এই হিংস্র প্রেতের সঙ্গে দৈহিক শক্তিতে হেঁটে ওঠার ক্ষমতা আমার নেই। স্তম্ভন মন্ত্র প্রয়োগ করে যে তার গতিরোধ করব সে পরিস্থিতিও নেই। গোবিন্দের দুটি হাতই তার মৃত্যু পাশে আবদ্ধ, তাই হাতের সুতোটাও খুলে ফেলার সুযোগ নেই তার। আমি এক অমুক টানে ছুটে চললাম সেই মৃত্যু গহ্বরের দিকে। একটা বড় নুড়ি হাঁটুর নিচে পড়তেই আমি অসহ্য যন্ত্রণায় কোঁকে উঠলাম। আর সেই যন্ত্রণার অভিঘাতেই হয়তো আমার মস্তিষ্কের বন্ধ দরজাটি খুলে গেল। আমি গোবিন্দের পা ছেড়ে লাফিয়ে পড়লাম তার হাতের ওপরে, এক টানে ছিঁড়ে ফেললাম তার হাতের সুতো। কাদা মাটির উপরে আর কিছুটা ঘষতে যাওয়ার পর থেমে গেল গোবিন্দের শরীরটা, থেমে গেলাম আমিও। আর সেই ভয়ঙ্কর মূর্তি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। গোবিন্দের আর্তনাদ তখনও থামেনি, গগনভেদী আর্তনাদের সঙ্গে চলছে অবিরাম হাত ছোঁড়া। তাকে আশ্বস্ত করলাম যে বিপদ কেটে গিয়েছে আপাতত। তাতে তার চিৎকারটা থামল, কিন্তু একটা ভয়ার্থক কান্না বেরিয়ে আসতে লাগলো থেকে থেকে। পিছল মাটি ঠিক মতো দাঁড়ানো যায় না, তবু লাল কাঁকুড়ে মাটি অঞ্চল বলে কিছুক্ষণের চেষ্টায় গোবিন্দের হাত ধরেই কোন রকমে উঠে দাঁড়ালাম। তার এক টানা চলতে থাকা বিনবিনানি কান্না কানে আসছে। খুব সাবধানে তাকেও দাঁড় করালাম, তারপর ধীরে ধীরে পা ফেলে পাড়ের দিকে উঠতে লাগলাম। বৈশাখের রাত্রি নিশ্চুপ হয়ে গিয়েছে, চতুর্দিকে নিস্তব্ধতা। চতুর্দিকে এই নিরেট নৈঃশব্দ অনুভব করতেই প্রথম টের পেলাম বেশ কিছুক্ষণ আগেই গোবিন্দের কান্নাটা থেমে গিয়েছে। তার হাত ধরে টানতেই চাপা গর্জনটা আমার কানে এলো। এদিক ওদিক তাকালাম, কিন্তু এমন কিছু দেখতে পেলাম না যা ওই গর্জনের উৎস। আমি আবার গোবিন্দের হাত ধরে টানলাম, আর সঙ্গে সঙ্গেই আমার সর্বাঙ্গ শিহরিত করে গোবিন্দই বুঝিয়ে দিল এ গর্জনের উৎস সে নিজেই। তার মুখের দিকে চোখ পড়ল আমার। কি বিভৎস হয়ে উঠেছে গোবিন্দের শান্ত গোলগাল মুখখানি, তা ভাষায় প্রকাশ করার নয়। সেই ঝকঝকে রূপোর মতো চোখ, শানিত দাঁতের পাটি মুখের হাসিটাকে টেনে নিয়ে গিয়েছে একেবারে দুদিকের কান পর্যন্ত। আমার মুখ দিয়ে আর্তনাদের মতো বেরিয়ে এলো, কে কে তুমি? গোবিন্দর মুখটা আমার মুখের একেবারে সামনে এসে থিতু হলো। ছোটখাটো গোবিন্দ এখন আমারও মাথা ছাড়িয়ে উঠেছে। পচা গোবর আর পোড়া ঘিয়ের অসহনীয় গন্ধ বেরিয়ে আসছে তার মুখগহ্বর থেকে। আমার চোখে চোখ রেখে সে চাপা গর্জন করে বলল, আমি আমি পাপি, আমি জসিম, আমি সেই পাপি, আমি জসিম। সে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। সে কি ভয়ানক আর্তনাদ বিভূতি! আমার মনে হলো শত শত স্টিম ইঞ্জিনের বাঁশি যেন একত্রে বেজে উঠল। আমি আর সহ্য করতে পারলাম না, প্রবল মানসিক চাপে জ্ঞান হারাতে হারাতে বুঝলাম গোবিন্দের শরীর এখন ওই প্রেত জনির কবলে। যখন চোখ খুলল প্রথম চোখে পড়ল চাঁদের অবস্থান।
সান্ধ্য কালবৈশাখীর মেঘ কেটে গিয়েছে, পাটকিলে চাঁদ পশ্চিমে ঢলে পড়েছে, আর সেই চাঁদের আলোর একাংশ ঢেকে দিয়ে দুখানি কালো কালো মুখের অবয়ব আমার মুখের ঠিক ওপরে ঝুঁকে পড়েছে। আমার ভয়টা আবার ফিরে এলো, দড়মড় করে উঠে বসতে গেলাম, কিন্তু মাথাটা ঘুরে উঠেছিল। কে কে তুমি? সঙ্গে সঙ্গে একটি নরম পুরুষকণ্ঠ বলে উঠল, ঠাকুর ভয় পাচ্ছেন কেনে? আমি সাকিব, এইখানেই থাকি। একটু ধাজস্থ হয়ে দেখলাম দুটি মানুষ আমার সামনে মাটির উপরে হাঁটু পেতে বসে আছে। পুরুষকণ্ঠটি সাকিবের, আর তার পাশের জন একটি মেয়ে কানের ওপর দিয়ে ঘুমটা টেনে মাথা ঢাকা। ভারী উৎকণ্ঠিত হয়ে তারা আমার দিকে তাকিয়ে রয়েছে। চতুর্দিকে চোখ পড়তেই আমি জায়গাটা চিনতে পারলাম। এইটি হচ্ছে সেই আমবাগান যা আমি পদ্মদহের বুক জলে দাঁড়িয়ে আজ সন্ধেবেলাতেই দেখতে পেয়েছিলাম ওই মানুষ লোকে। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আমি তাদের সরাসরি জিজ্ঞেস করলাম, জোসিম জোসিম তোমার কি হয় সাকিব? মানুষ দুটি আগে থেকেই চুপ করেছিল, আমার প্রশ্ন শুনে তারা যেন নিস্তব্ধতার গভীরে আরো বেশি বেশি করে নিশ্চুপ হয়ে গেল। তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে রইল কয়েক মুহূর্তের জন্য। পরক্ষণেই বুক চাপড়ে কেঁদে উঠলো সেই মেয়েটি, জোসিম আরে বাপ আমার, আমরা পাপি গো ঠাকুর, পাপ করেছি পাপ, খুদা আমাদের দোষকে পাঠাবেন, দোষকে পাঠাবেন। কালি পড়া লণ্ঠনের কাঁচটা মুছতে মুছতে ফোঁপাচ্ছিল মেয়েটা। সাকিব আবার ধমকে উঠল, আহ তুই চুপ কর দেখি সাকিনা, ঠাউর এসেছেন কিছু একটা করবেনি, আর কাঁদিস নে। লণ্ঠনটা আমার সামনে রেখে ওই সাকিনা চলে যাচ্ছিল। আমি বললাম, এ একটু জল দেবে মা গো, বুকটা ফেটে যাচ্ছে তেষ্টায়। মেয়েটি এমন করে চমকে উঠল যেন আমি তাকে কোনো এক ভয়ঙ্কর কথা বলে ফেলেছি। কান্না জড়ানো চিৎকারে সুরে সে বলে উঠল, খেয়েও না বাপ, আমার হাতে জল খেয়েও না, সমাজে থাকতে পারবে না, তার মতো হয়তো বাদ দে দেখি তোমার সমাজ। এ সমাজ আদিত্যনাথের কাছে বারবার ছুটে আসে তার দরকারে, বাঁচার তাগিদে। আমার নিয়মে সমাজের নিয়ম, আর আমি শ্মশানে মশানে পড়ে থাকি, ডামরি পিসাচি নিয়ে আমার সংসার, যে সমাজের আমি থোড়াই বড়া করি। তুই জল দে মা, যাওয়ার আগে তোর হাতে ভাত খাবো, রান্না করি ছেলের জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে সাকিনা বলেছিল, তাইলে আর কি মরো। আমি হো হো করে হেসে উঠেছিলাম। সাকিনা জল দিয়ে বোধহয় উনুন ধরাতে গেল। বাইরে আমবাগান ভাসিয়ে জ্যোৎস্নার স্রোত ছুটে চলেছে পশ্চিমে, নিশার অবসানে। সাকিব ঘোরের মধ্যে বলে চলল, তাই তো আর তোমার মতো শক্তি ছিল নি গো ঠাউর, ছোটখাটো মানুষ, ভাষা ভাষা শোখ, মুখ ভর্তি হাসি। হ্যাঁ বুঝেছি, বলো তারপর। পুরো আর কি বলবো গো, মাত্র তো দুটি দিন দেখেছি তারে, বছর কয়েক আগের কথা গো, এমন বৈশাখ মাসেই বুঝলেন কি না, একদিন আমি এই দাওয়ায় বসে আসি, আব্বান ঘুরে দিয়ে সে কি ঝড় আর বাস পড়তে লেগেছে, সামনের বাগানে গিয়েছে সাকিনা, দুটি কাঁচা আম পেলে মুসুরির ডালে দিয়ে খাওয়া হবে, ওমা হঠাৎ দেখি সে আইসে চারদিকে তাকাইতে তাকাইতে,
আর সঙ্গী একখানা ছোট্ট পাড়া ছেলে, গলায় তুলসীর মালা, হেইটো কাপড় আর খালি গা। আমি তো আকাশ থেকে পড়েছি। বললেন, ওমা এরে কোথায় পেলি? সাকিনা তাড়াতাড়ি তারে নিয়ে দাওয়ায় উঠে এলো। দেখি তার সারা গা ভিজে রয়েছে। সাকিনা কোসরের আমগুলো একধারে রেখে আসল দিয়ে তার মাথা গা সব মুছিয়ে দিতে দিতে বলল, আসাইলে তুই কোথা থেকে এইছিস বাপ? তোর মা কাঁদবেনি? এমন আদার হয়ে রয়েছে চাড়িদার। সে যেন ভারী মজা পেয়েছে, এমন করে সোরা বলে কি না? আমার আমার তো মানে ওই যে অনেক পুকুর আছে না খই গ্রামে, ওখানে গিরিধারী মন্দিরে থাকি, ঠাকুরে ফুল তুলে দিই, চন্দন বাটি আর প্রসাদ পাই। আর তোর বাপ? সে ওইভাবেই হেসে হেসে নরম গলায় বলল, কি জানি। সাকিনার সে কি কান্না গো ঠাকুর, তোমায় কি বলবো। সে কাঁদে আর বলে, ওরে তোর কেউ নেই, আমার ঘরে জল খেলে তোর শেষ আসরটাও যাবে। সে তো কিছুতেই শুনবে না। তার মুখ থেকেও বেশ বোঝা যাইছে তার তেষ্টাও পেয়েছে খুব। ওইদিকে ধরো সাকিনার তো বেটা বেটি হয়নি কো, ওইটুকু সেইলের কান্না কি সইতে পারে? মায়ের মন বোঝোই তো। বুঝি বিভূতি আমরা মায়ের মন। এই আমি আমিও তো আমার মাকে ফেলে ঘাটায় আঘাটায় ঘুরে বেড়িয়েছি আজীবন। ওদিকে দেখো, যেই রমার মা এলো, রমা এলো, কেমন সুন্দর ঘরে থিতু হলাম। বুঝলাম মায়ের মন। সাকিবের কথায় সেদিন আমার বুকটা কেমন করে উঠেছিল। আমার সেই গ্রাম, পলাশমণির মাঠ, বাঁশঝাড়, বাবার গম্ভীর মায়া মায়া মুখ। একটা দীর্ঘশ্বাস ফেলে সাকিবকে বলেছিলাম, হ্যাঁ বুঝেছি, বলো। তারপর সে চোখের কোণ দুটো মুছে নিয়ে আবার বলতে শুরু করলো, তা সেই লে তো এক পেট জল খেয়ে ঘুমিয়ে পড়েছে। সাকিনা তারে কোলে নিয়ে ঘুমের মধ্যে দুধ খাইয়ে দিলে। জ্বর ততক্ষণে থেমে গেছে বাইরে। সাকিনা তার কপালে একটা চুমু দিয়ে আমারে বলল, আদার থাকতে থাকতে এটা ঠাকুরের মন্দিরে রাইকে এসো, আদার হইলে আবার বিপদ হবে। আমি ভয় ভয় বললাম, মন্দিরে উঠব যদি কিছু হয়? কিছু হবে নিকো, আদারে ঠাকুর ছাড়া আর কে দেখবে? আর সে জানে, তুমিও যা বাউন তাই যাও, আর দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও। শেষ রাতে আমি তারে কোলে নিয়ে খই গ্রামের দিকে হাঁটা ধরল। সুরা ঘুমের মধ্যেই আমার গলা জড়িয়ে ধরল। আমার বুকের ভেতরটা কেমন যেন একটা কইরে উঠল গো ঠাকুর। সে যে কি সে টান ক্ষুদায় মালুম, বাপের টান বোধ হয় না? বলো, বাপ না হইলে কি আর বাপ হওয়া যায় গো? সেদিন যদি তারে আমার গড়িয়ে রেখে দিতুম গো কি হইতো বলো? লোকে দুটো কথা বলতো যে বষ্টু মচলমান হয়েছে, আর তো কিছু হতো নি। হাঁটতে হাঁটতে আমি চার দিকে তাকিয়ে দেখলুম, তারপর তার কপালে সুমু দিয়ে বললুম, তুই আমার জসিম। সে বোধহয় শুনতে পেল, আরো শক্ত করে আমার গলা জড়িয়ে ধরল। গিরিধারীর পায়ের কাছে তারে শুয়ে দিয়ে আমি কেঁদে ফেললুম গো। লোভ গো ঠাকুর, লোভ, বাপ সাজার লোভ। ছোট ছোট আঙুল, নরম কষি কষি গাল, এমন একজন আমারে দিলে খোদার কি কম পড়ত? গিরিধারীর দিকে একবার রাগ রাগ মুখে চাইলুম। সে কি বুঝল কি জানি, সন্দীপের আলোয় তার কালো মুখ হাসি হাসি হয়ে রইল। চোখ মুছেই মন্দির থেকে নেমে আসছি,
হঠাৎ কে যেন বইলে উঠল, তুই কে রে? সেদিকে গায়ে রাত পাহারা দেয় তারা, হাতে লাঠি লণ্ঠন, কোত্থেকে তারা উড়ে আসলো কে জানি। আমার মুখের সামনে লণ্ঠন নিয়ে এসে একজন চেঁচিয়ে উঠল, হেই তুই তো মুসলমান, মন্দিরে উঠেছিস যে বড়, এবার উঠছে মশাই, কি পাপ হয়ে গেল, গুরুতর পাপ হয়ে গেল, ঠাকুর ঠাকুর ঠাকুর। আমি কতবার বুঝাতে চাইলু যে তোমাদেরই ছেলে জঙ্গলে হারিয়ে গিয়েল, তারই ফিরিয়ে দিতে এইছি, কিন্তু কে কার কথা শুনে। আমার তারা মারতে মারতে ওই বট গাছের সঙ্গে বেঁধে ফেলাইল। এদিক ওদিক থেকে কত লোক জড়ো হয়ে গেল, তোমার আর কি কব। ওই ঠাউরের ওইটুকু সেবা করা ছেলে যে মাঝরাত অব্দি হারিয়ে রইল, সে বেলা কারোর খোঁজ নেই কো। এখন মন্দিরে মুসলমান উঠেছে বলে কত নোক চারধারে। আমি চুপ করেই রইলুম, যা করবি কর, ছেলেটা তো ঘরে দিয়ে গেছি। খানিক পরে গায়ের সব মাথারাও এসে হাজির হইল, আমারে দেখে টেকে বলল, ও তো বেজাত, ও আমাদের জাত নষ্ট করবেই করবে, ওকে ছেড়ে দাও, জীবনকে ঘুম থেকে তুলে নিয়ে এসো, ও বেজাতের ছোঁয়া পেয়েছে, ওকে শুদ্ধিকরণ করতেই হবে। আমি হাফ ছেড়ে বাঁচলুম, যাক অল্পের উপর দিয়ে গেছে, আমার এখানে মেরে ফেললে সাকিনারে দেখার কেউ ছিল না কো। যা হোক যা হোক, দূর থেকে তাদের পেন্ডাম করে চলে আসছি, হঠাৎ কানে আইল জসিমের শুদ্ধিকরণ কিভাবে হবে সেই সব। আমার আমার হাত পা সব ঠান্ডা হয়ে এলো গো, তারে নাকি প্রথমে গরম ঘি খাওয়াবে আর তারপর গোবর, তবেই সে ঘুরিয়ে ফের হেদু হবে। আমি আমি চিৎকার করে পিছু ফিরলাম, ওদের দিকে হাত জোর করে কইলাম, আপনারা স্বাস্থ্য পড়েছেন, কত জ্ঞান গম্ভীর, ওইটুকু ছেলে মানুষ সে যে মরে যাবে, ও আপনারা আমারে খাওয়ান, ওরে সাইডা দেন গো, ওরে সাইডা দেন কর্তা, ওরে সাইডা দেন, ও বইরা যাবে গো কর্তা, ও বইরা যাবে, ওইটুকু বোলা পাঁচ গরম কি সইতে পারবে না গো কর্তা, সইতে পারবে না, বইরা যাবে, আমারে খাওয়ান কর্তা, আমারে খাওয়ান, আমি আমার দোষ, আমার আমার দোষ, আমি মাথা পাইতা দিকে কর্তা, আমারে খাওয়ান, ওরে চাইরা দেন। আমি আমি জসিমের পানে সুইটে গেছি, অমনি আমার মাথায় লাঠি কইরে কে যেন মারল, হুবড়ে পড়ে গেলাম বইয়ের উপর, চোখ মুখ বেয়ে রক্ত পড়তে লাগলো আমার চোখের সামনে গো। আমার চোখের সামনে ছেলেটারে ঘুম থেকে তুললে দুদিকে সোয়াল টেনে গরম ঘি গোবর, ঠাকুর ঠাকুর ঠাকুর, সে সে প্রথমে কিছুই বোঝেনি গো, হাসি হাসি মুখে সবাই দেখছিল, গরম ঘি মুখে পড়তে সে চিৎকার করে কেঁদে উঠল গো। তাতে ওরা আরো খেপে গেল, ঠাকুর বলতে লাগলো, পবিত্র ঘি মুখে দিলে ব্যথা লাগে, এ তো সত্যি যা ছাড়িয়ে চলে, আরো বেশি করে ঢাল ঘি ঢাল গোবর, পবিত্র ঘি ঢালছে। সে আর চিৎকার করতে পারেনি গো ঠাকুর, অত দূর থেকে আমার দিকে সে রইল, দুই চোখ বেয়ে তার জল গড়ে পড়তে লাগলো, নরম কষি কষি ঠোঁটগুলো ফুঁকে গেল, ফোলা ফোলা হয়ে এলো, নাক দিয়ে গড়ে পড়লো পচা গোবর। মুইসা যাওয়ার আগে চোখ তুলে দেখলুম গিরিধারী তখনও হাসছে গো, তখনও হাসছে, লজ্জা করে না তার, লজ্জা নাই কো, লজ্জা নাই। ভোর হইতে দেখলুম কেউ কোথাও নাই, আমার জসিমরেও কোথায় যেন নিয়ে গেছে তারা, আর কোনোদিন দেখিনি তারে,
ওই সেরম জ্বর উঠলে সাকিনা দৌড় গোড়ায় এসে ঢেরিয়ে থাকে। যদি জ্বরের মাঝে পথ হেরিয়ে তার জসিম আসে, এগোঠাউর সে জসিমই তো, হ্যাঁ সে তো পবিত্রের পোড়া ঘি খাইতে পারে নিকো, শুদ্ধ হয় নিকো, সে তো জসিমই রয়ে গেল তাহলে। হ্যাঁ বলো ঠাউর, আমার জসিমই তো রয়ে গেল সে, হ্যাঁ সে তো শুদ্ধ হয় নিকো, সে হেদু হয়নি, সে জসিমই রয়ে গেল। আমি সাকিবের প্রশ্নের একটাও উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে এলাম। কি উত্তর দিতাম বলো তো? উত্তর তো নেই। সাকিনা উনুনের পাশে বসেছিল, মাথাটা বাঁ হাঁটুর উপরে রাখা, ভাতের জল শুকিয়ে পোড়া গন্ধ উঠতে লেগেছে। সেই ফোটা ভাতে অন্নব্রহ্মে যেন পাপের দাগ লেগেছে। আমি মনে মনে কাল ভৈরবকে বললাম, জসিমকে আরো হাজারবার জন্ম দিও ঠাকুর, সাকিনার কোলেই যেন সে প্রতি জন্মে ফিরে ফিরে আসে। ফেরার পথে শুধু সতীনাথের সঙ্গে একবার দেখা করে বলেছিলাম, গ্রাম প্রধান বা মোড়লের পথ যেন কোনো ব্রাহ্মণ না পায়, না হলে ওই হত্যালীলা কেউ বন্ধ করতে পারবে না। ও প্রেতজনই নয়, স্বয়ং গিরিধারীর আশীর্বাদ ধন্য পবিত্র আত্মা, সে তাকে ঠেকানো আমার সাধ্য নয়। গোবিন্দ বা ওই রজনীকান্তের মুখোমুখি হওয়ার প্রবৃত্তি হয়নি আর। মনের ভিতরে জীবনেই প্রথমবার মনে হচ্ছিল শাস্তি হোক, মানুষের শাস্তি হওয়া প্রয়োজন। গিরিধারীর মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়লাম, হঠাৎ ভাত ফোটার গন্ধ পেলাম বাতাসে, পেলাম ঘিয়ের সুবাস, শরতের সকালে নিকি রাখা উঠোনের সুঘ্রাণ। আমার কানের কাছে কে যেন ভিস ভিস করে বলে গেল, ভারী ভরসা করিতে তো তোমার, তোমার ভালো হোক পরিব্রাজক। দেখলাম সদ্য ফোটা ভোরের আলোতে গিরিধারী হাসি হাসি মুখে চেয়ে রইলেন উজ্জ্বল নয়নে। কেমন লাগলো আজকের গল্প? গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। আদিত্যনাথের আরও গল্পকে শুনতে চান? তাহলে অবশ্যই গল্পটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।